তোমরা কেমন আছো? আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে আমরা গত 4টা ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমরা আজকে নতুন অধ্যায় দ্বিতীয় অধ্যায়, নাম হলো স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। তো স্থির তড়িৎ প্রথমে আমরা যেহেতু বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা হলো কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের বিবৃতি। এখানে আমরা বলতে পারি বিবৃতি নির্দিষ্ট মাধ্যমে, চিত্র আঁকি এরকম, এখানে একটা আধান, এখানে একটা আধান, ধরা হলো Q1, এখানে আধান হলো Q2, মধ্যবর্তী দূরত্ব হলো d। সূত্র আমি বলেছি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ম্যাথমেটিক্যালি দেখা যাবে একবার f সমানুপাতিক Q1 Q, অর্থাৎ আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বলটা তাদের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে, হয় আকর্ষণ করবে না হয় বিকর্ষণ করবে। দুটাকে যদি একসাথে সমন্বয় করি, এফ সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কয়ার। এখন যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, এফ ইকুয়াল টু সি Q1 Q2 বাই ডি স্কয়ার। এখানে এটা হলো কুলম্বের সূত্র, যেখানে সি একটা ধ্রুবক, দেখো লেখা যায় 1/4πε0(9×10^9) একক হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আমাদের আজকে মুখস্থ করতে হবে কুলম্বের সূত্র, বিবৃতি, ম্যাথমেটিক্যাল সূত্র। সূত্র হলো এফ ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কয়ার, যেখানে Q1 Q2 দুটি আধানের পরিমাণ, ডি হলো দুই আধানের মধ্যবর্তী দূরত্ব, সি হলো ধ্রুবক, আর এফ হলো এখানে আকর্ষণ বা বিকর্ষণ বল। কখন আকর্ষণ করবে কখন বিকর্ষণ করবে আমরা বলি যদি সমধর্মী চার্জ হয়, এটা প্লাসের হয় এটা প্লাসের, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, একটা প্লাস একটা মাইনাসের হলে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে আমাদের এই সূত্র এই মান মুক্ত রাখতে হবে, তাহলে আমরা অঙ্ক করতে পারবো। আমি এই এখান থেকে এই সূত্রে একটা অঙ্ক করবো একটু পরে। এখন আমরা যাচ্ছি কুলম্বের সূত্রের পরে। এখানে আমরা একটা জিনিস বলতে পারি, আচ্ছা পরে বলবো, তাহলে এখন হলো প্রাবল্য, কাকে বলে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে একটি, এখানে যদি একটা ক্ষেত্র থাকে, এখানে যদি একটি এক কুলম্ব চার্জ স্থাপন করা হয়, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে একটি একক ধনাত্মক আধানকে স্থাপন করলে সেটি যেই বল লাভ করে তাকে বলা হয় প্রাবল্য। প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়, এটাও কাজে লাগবে প্রাবল্য। মেইন সূত্র হইল F/Q, একক হবে নিউটন পার কুলম। তবে এই যে আমরা এফ এর সূত্র আমরা একটু আগে পাইছিলাম, এফ ইকুয়াল টু সি Q1 Q2 বাই ডি স্কয়ার আমরা পাইছিলাম একটু আগে, সেই সূত্র কাজে লাগিয়ে এখানে আরেকটা সূত্র বের করা যায়, এটাও কাজে লাগবে। সেক্ষেত্রে যদি দুইটা আধান সমান হয় তাহলে হবে Q2, একটা কিউ যদি ভাগ হয়ে যায় তাহলে একটা কিউ কাটা যাবে, সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম C×Q/d² বা এখানে R² দ্বারা লেখা হয়, আর লেখা আরও দূরত্ব, ডিও দূরত্ব। তবে বলের ক্ষেত্রে ওই দূরত্বটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় স্বভাবত, আর প্রাবল্যের ক্ষেত্রে সেই দূরত্বটাকে এখানে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার এই সূত্র কাজে লাগবে, সেক্ষেত্রে এটাকে আমরা এরকম লিখতে পারি, ইচ্ছা করলে এটাকে লেখা যেতে পারে এরকম যে 1/4πε0 Q1 Q2 বাই ডি স্কয়ার, সি এর মান সরাসরি লেখলে হবে অথবা এটা লেখলে হবে। আর অ্যাপসিলনটা হলো শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা, তার একটা মান আছে 8.854×10^-12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। সেক্ষেত্রে আমরা এটা লিখি, তাইলে প্রাবল্যের সূত্র যদি আমরা এটা লিখতে চাই 1/4πε0 Q/R² তাহলে প্রাবল্যের সূত্র আমার কাজে লাগে।
লাগবে, এটা অনেক কাজে লাগবে, এটাও কাজে লাগবে, তবে সবচেয়ে বেশি কাজে লাগবে এটা আর এটা। তাহলে আমরা বলছি প্রাবল্যের সূত্র, এটা প্রাবল্যের সূত্র। এখন প্রাবল্যের দিক বলের দিক কোন দিকে হবে তা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা একটা অঙ্ক করব। তো আমরা একটু আগে বলে দিচ্ছি যে যদি এখানে আদান থাকে, একটা মনে করো প্লাস ফাইভ কুলম, এখানে ওয়ান কুলম, তাহলে এই দুইটার মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হবে ধনাত্মক থেকে এককের দিকে। যদি কখনো এখানে আমরা ঋণাত্মক নিই, মনে করলাম ফাইভ কুলমই ধরলাম, তাহলে এখানে একক থেকে ঋণাত্মক দিকে, তখন আবার দুইটাকে যোগ করে বা বিয়োগ করে লোভ দিয়ে আবার লোভের করতে হবে। ঠিক আছে, আমরা আজকে ক্লিয়ার করি এটাই বলের সূত্র এবং প্রাবল্যের সূত্র এবং দিক ক্লিয়ার ক্লিয়ার হবে। এখন এখন আমরা একটা অঙ্ক করতে যাচ্ছি, অঙ্কটা দেখি আমরা সবত বোর্ডের অঙ্কগুলাই করব। দেখো বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে, একটা অঙ্ক করতে যাচ্ছি, এটা তো সিলেট বোর্ড ১৯ সালে আসছে সিলেট, ১৭ সালে বিগত বোর্ডের প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্নগুলো ১৫ সাল থেকে শুরু করে ১৯ সাল পর্যন্ত অনেকগুলো পরীক্ষা হয়েছে, অনেকগুলো প্রশ্ন আছে, এই সবগুলো সিলেটের করলে আমার মনে হয় পরীক্ষায় কেহ আটকানোর কথা না। সেই হিসাবে আমরা এটা করতেছি, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র এখানে দেওয়া হচ্ছে, এখানে বি বিন্দু, এবং আরো দেওয়া হয়েছে এখান থেকে এই জায়গার দূরত্ব 0.28 মিটার, এবং এখান থেকে এই জায়গার দূরত্ব দেওয়া হয়েছে 0.12 মিটার। আমি আবার লিখতেছি, এই জায়গার দূরত্ব 0.12 মিটার, 0.28 মিটার এ থেকে বি দূরত্ব, আর এ থেকে সি দূরত্ব 0.12 মিটার। আমাদের একটু মান দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে +9 কুলম এ বিন্দুতে, বি বিন্দু দেওয়া আছে +16 কুলম। এখানে একটা দূরত্ব বাকি আছে যেটা আমাদের পরে কাজে লাগবে, সেটা আমরা ইচ্ছা করলে এখন বের করে নিতে পারি, দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু 8 টু 2, 8, এটা হলো 1 2, তাহলে এখান থেকে এই মানটা বিয়োগ করলে এই মানটা পাওয়া যাবে, সেক্ষেত্রে কত হয় 0.16 মিটার হবে। 28 থেকে 12 বিয়োগ করলে 16 এত মিটার আমাদের অঙ্কের সময় কাজে লাগবে। এখন প্রশ্ন গ, গ প্রশ্ন করছে এ এর উপর বি এর বল কত, এ এর উপর বি এর বল কত, এ এবং বি এর মধ্যে বল কত। যা আমরা একটু আগে করছিলাম সূত্র যে এফ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কয়ার, বলের ক্ষেত্রে আমরা বলছি দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করবো, সেক্ষেত্রে কিউ ওয়ান কত, এটাকে আমরা ধরে নিলাম কিউ ওয়ান, এটাকে ধরলাম আমরা কিউ টু, আর এই দূরত্ব হবে ডি। তাহলে যদি আমরা মান বসা দেই, আর সি এর মান তো আমরা বলছি আগে যে 9 × 10⁻⁹, যদি আমরা বসা দেই একক আমরা করা হচ্ছে 9 × 10⁹, কিউ ওয়ান হলো 9, কিউ টু 16, দূরত্ব হলো 0.28 মিটার, সাথে আসছে হোল স্কয়ার। হিসাব করে যা পাওয়া গেল আমরা ক্যালকুলেটার দিয়ে চেষ্টা করে দেখবে, অবশ্যই মিলবে, আমি দেখ আমার আমি দেখে রাখছি এগুলো, ইন্টু 10⁻³০ নিউটন। তারপর যদি কারো সমস্যা হয় ফেসবুকে আমাকে কমেন্টে জানাবে, আমি সমাধান করবো। এখন আমরা বলবো বহনা বলা, বহ হ কি বলছে যে উদ্দীপকের সি বিন্দুতে যদি 1 কুলম চার্জ রাখা হয়, অর্থাৎ এই জায়গাতে যদি 1 কুলম চার্জ রাখা হয় প্লাস, তাহলে কোনো বল অনুভব করবে কি না, সেক্ষেত্রে আমাকে একবার এ এবং সি এর জন্য করতে হবে, আবার বি এবং সি এর জন্য করতে হবে। সেক্ষেত্রে আমি এটা মুছে ফেলি, এদিকে ওয়াইরিং করতে তার কাজে লাগবে না আনসার, তাহলে ঘর ঘরটা করছি বলছে কি সি বিন্দুতে যদি রাখা হয়, তাহলে এ ও সি এর মধ্যে দূরত্ব
আমরা কাজ করবো কার জন্য? এ ও সি বিন্দুর জন্য, এ ও সি বিন্দুর ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? কোনো বল অনুভব করবে কিনা বা প্রাবল অনুভব করবে কিনা, সেক্ষেত্রে যদি আমরা দেখি এখান থেকে এখানে প্রাবল্য ই ওয়ান ধরলাম, অথবা ই এসিও বলতে পারো যদি কেউ বলে যে ই এসি, অর্থাৎ এ এবং সি বিন্দুর জন্য, সি বিন্দুতে এ বিন্দুর জন্য। আমরা সেক্ষেত্রে সূত্র কত হবে? 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ 1 বাই আর স্কয়ার। এটাকে যদি আমরা আর ওয়ান লিখি তাহলে লেখা হবে আর, সেক্ষেত্রে এটা মানে আছে 9 ইন্টু 10 টু পাওয়ার 9, কিউ 1 হলো 9 কুলম, আর ওয়ান হলো 0.12 সাথে হলো স্কয়ার। হিসাব করে আমরা পাইলাম এখানে 5.625 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন পার কুলম, একক কোন দিকে হবে। আমি আগেই বলছি যে এখানে প্লাস 9, এখানে 1, বড় আধান থেকে ছোট আধানের দিকে, তাহলে দিকটা হবে কোন দিকে? এ থেকে সি বরাবর, এ সি বরাবর। এটা অনেকে ভুল করে, এ থেকে সি এর দিকে। এখন যদি আবার আমরা বি এবং সি বিন্দুর জন্য করি একই কাজ, তাহলে এটা মুছে ফেললাম বোর্ডে জায়গা কম, তাহলে এটা উঠে গেল তোমরা মানটা আমি রাখি। এখন যদি আমরা বি আর সি বিন্দুর জন্য করি সেক্ষেত্রে এখানে বলটা দিলাম ই টু, যদি অথবা কেউ বি ই বি সি বলতে পারো, সি বিন্দুতে বি আধানের জন্য একই সূত্র 1 বাই 4 পাই এপসাইলন নট, অথবা সিও লেখা যায় কিউ টু বাই আর টু স্কয়ার। তাহলে এই দূরত্বকে আমরা বলবো আর টু, সেক্ষেত্রে সূত্র হবে আগের মতোই 9 ইন্টু 10 টু পাওয়ার 9, সি লেখি আর এটা লেখি মানে কি ইন্টু কিউ টু কত 16, আর টু হলো 0.16 সাথে হলো স্কয়ার। এখানে মান পাওয়া গেল 5.625 5.625 into 10 to the power 12 newton per coulomb. এখন দুইটা বল পরস্পর বিপরীত দিকে, তাহলে এটাকে আমরা বললাম ই ওয়ান, এটাকে বলছি ই টু। যেহেতু দুইটা বল পরস্পর বিপরীত পক্ষী, তাহলে এখানে লব্ধি বল হবে ই ইকুয়াল টু ই ওয়ান মাইনাস ই টু, এবং মান যেহেতু সমান 5.625 × 12 সমান, তাহলে বি করলে এখানে কত আসবে জিরো। আর যেহেতু এখানে লব্ধি প্রাবল্য জিরো, তাহলে এখানে কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো, তোমার বাসায় চর্চা করো, তাহলে আমার মনে হয় উপকার হবে।